সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পড়ব। আমাদের দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে উপাসনা ও প্রার্থনা। দেখো উপাসনা কি? উপাসনা হচ্ছে ঈশ্বরকে স্মরণ করা। আমরা জানি যে উপাসনা অর্থ ঈশ্বরের ধ্যান, জপ, কীর্তন, পূজা, স্তব, স্তুতি, প্রার্থনা প্রভৃতি যে পদ্ধতিতে করা হয় সেগুলো সব মিলে হচ্ছে উপাসনা। এই উপাসনা আমরা কেউ মন্দিরে গিয়ে করতে পারি, কেউ বাসায় করতে পারি। তারপর কি উপাসনা হচ্ছে? দেখো দুই প্রকার, কী কী? যে শাকা উপাসনা ও নিরাকার উপাসনা। তবে উপাসনা আমরা আরও নাম আছে, যেমন এখানে বলছে যে উপাসনা কি সমহিত উপাসনা বা একক উপাসনা, যে আমরা সবার সঙ্গে একসঙ্গে উপাসনা করতে পারি, আবার এককভাবেও এই উপাসনা করতে পারি। এটা হচ্ছে উপাসনার পদ্ধতি। আর উপাসনা কি? শাকার উপাসনা এবং নিরাকার উপাসনা আমরা দুটো জানি। যে শাকার উপাসনা কি? শাকার অর্থ যার আকার বা রূপ আছে। আকার বা রূপের মধ্যে ঈশ্বরের যে আরাধনা করা হয় সেটাই হচ্ছে শাকার উপাসনা। ঈশ্বর কী করেন? বিভিন্ন দেবদেবী, ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি ঈশ্বরের কীরূপ শাকার। তারপর এখানে কি দেখো, আমরা ঈশ্বরের দেবদেবী প্রতিমা রূপে পূজা করে থাকি, যে অবতার রূপে উপাসনা করি। এরূপ উপাসনা ভক্ত ঈশ্বরকে শাকার রূপে কাছে পায়, তাকে পূজা করে, তার নিকট প্রার্থনা করে। তারপর কি রয়েছে? নিরাকার উপাসনা। নিরাকার শব্দের অর্থ যার কোনো আকার নেই। কী করে? ঈশ্বর কি নিজের অন্তরে আমরা অনুভব করি। তাহলে কি আমরা নিজের অন্তরে অনুভব করাটাই হচ্ছে নিরাকার উপাসনা। এখানে তারপর আমরা বইতে দেখি, দেখো যে ঈশ্বরকে নিরাকারভাবে উপাসনা করা যায়। নিরাকার উপাসনায় ভক্ত নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করে, ঈশ্বরের নাম জপ করে, অর্থাৎ নীরবে ঈশ্বরের নাম মনে মনে উচ্চারণ করে, ঈশ্বরের নাম কীর্তন করে, তার স্তব স্তুতি করে, তার নিকট প্রার্থনা জানায়, নিজের ও জগতের কল্যাণ কামনা করে। উপাসনার পদ্ধতি যাই হোক না কেন, কি সবাই ঈশ্বরের উপাসনা আমরা করি। এজন্য কি ধর্মগ্রন্থে বলা হয়েছে, নিরাকার ব্রহ্মে প্রয়োজনে সাকার রূপ ধারণ করে। তাহলে কি নিরাকার ব্রহ্মই প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করে। যেমন আমরা আগের অধ্যায়গুলোতে দ্বিতীয় প্রথম পরিস্থিতিতে পড়েছিলাম অবতার। ঈশ্বর কী করেছে? নিজের যখন প্রয়োজন মনে হয়েছে, তার যখন পৃথিবীতে আসা দরকার হয়েছে, তখন তিনি সাকার রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন। সেটাকে আমরা কী বলি? অবতার বলি। তো ঠিক সেরূপে যে ব্রহ্ম কী করে? যখন প্রয়োজন করে তখন তিনি সাকার রূপে পৃথিবীতে আসে। যিনি নিরাকার তিনি আবার সাকার। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতায় বলেছেন, আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবে কৃপা করি। সুতরাং ঈশ্বরকে সাকার নিরাকার দুভাবেই উপাসনা করা যায়। এই হচ্ছে আমাদের উপাসনা। তো নিরাকার রূপে ঈশ্বরের উপাসনাকে ধ্যান অনেক ক্ষেত্রে ধ্যান বলা হয়েছে, আর সাকার রূপের উপাসনাকে পূজা বলা হয়েছে। তাহলে সাকার আর নিরাকার আমরা দুভাবে ঈশ্বরের উপাসনা করতে পারি। উপাসনার একটি নিত্য কর্ম, এটি অবশ্যই প্রতিদিন করতে হবে। প্রতিদিন উপাসনা করলে কি হয়, সকাল দুপুর ও সন্ধ্যায় তিনবার ঈশ্বরের উপাসনা করা আমাদের কর্তব্য। উপাসনার জন্য আমাদের দেহ মনে পবিত্রতার প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপাসনা করতে হবে। মন্দিরে বা ঘরে বসে উপাসনা করা যায়, দেবতার সামনে বসে সাকার উপাসনা করতে হয়। উপাসনার সময় সোজা হয়ে উত্তর বা পূর্বমুখী হয়ে বসতে হবে। তাহলে কি যে আমরা এভাবে ঈশ্বরের উপাসনা করতে পারি। আমাদের উপাসনা করার জন্য কি অনেকগুলো আসন এর পদ্ধতি রয়েছে, আমরা দেখব সে আসনগুলো কীভাবে করে। এখানে দেখো তোমরা দুটো ছবি দেওয়া রয়েছে, এই ছবি একটা হচ্ছে পদ্মা আসন, একটা হচ্ছে শোকাসন। এভাবেই আমরা উপাসনার সময় আসন করে বসতে পারি। আর অবশ্যই উপাসনার সময় আসন করে বসতে হবে, এতে কী হয় মনের একাগ্রতা বাড়ে, মন কি ঈশ্বরের প্রতি নিবিষ্ট থাকে। আমরা দেখি একা বসে উপাসনা করা যায়, তেমনি অনেক একসঙ্গে উপাসনা করা হয়।
আমি যেটা শুরুতেই বলছি যে একা বসে উপাসনা করা যায়, আবার সমবেত সবাই মিলে বসেও উপাসনা করা যায়। অনেকে একসঙ্গে বসে উপাসনা করাকে সমবেত উপাসনা বলে। তাহলে এর জন্য সপ্তাহে একটা নির্দিষ্ট দিন সকলে মন্দিরে বা পবিত্র স্থানে মিলিত হয়ে একসঙ্গে উপাসনা করতে হয়। উপাসনার সময় আমরা ঈশ্বরের স্তব বা স্তুতি করি বা প্রশংসা করি, ঈশ্বরের মহিমা চিন্তা করি। উপাসনা আমাদেরকে সৎপথে ও ধর্মপথে পরিচালিত করে, তাই সৎপথে চলার জন্য আমরা নিয়মিত উপাসনা করব, ঈশ্বরের নিকট প্রার্থনা জানাব নিজের মঙ্গলের জন্য এবং জগতের কল্যাণের জন্য। তারপরে আমাদের রয়েছে প্রার্থনা। প্রার্থনা কি? প্রার্থনা মানে হচ্ছে ঈশ্বরের কাছে কিছু চাওয়া। আমরা দেখি যে প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কিছু চাওয়া। ঈশ্বর এ বিশ্বের সর্বময় কর্তা, তিনি করুণাময়, তার দয়ার উপরে আমাদের সব কিছু নির্ভর করে। তাই ঈশ্বরের নিকট আমাদের প্রাণের আবেদন জানে, তার কাছে নিজের ও অন্যের মঙ্গল কামনা করুন। এই যে ঈশ্বরের কাছে কিছু চাওয়া, একেই বলা হয় প্রার্থনা। প্রার্থনার একটি অঙ্গ হলো উপাসনার একটি অঙ্গ প্রার্থনা। উপাসনার সময় ছাড়াও আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করতে পারি। কোনো শুভ কাজের পূর্বে আমরা প্রার্থনা করতে পারি, কোনো বিপদে পড়লে আমরা প্রার্থনা করতে পারি। উপাসনার মতো প্রার্থনা করার সময়ও দেহ মন পবিত্র রাখা প্রয়োজন। সাধারণত করজোড়ে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হয়। প্রার্থনার সময় মনে দীনতার ভাব থাকতে হবে। তিনি প্রভু, আমি তার দাস, তিনি দাতা, আমি গ্রহিতা, এরূপ মনোভাবেই দীনতার ভাব। উপাসনার মতো প্রার্থনা ঈশ্বরের নিকট একা বা সমবেতভাবে করা যায়। তারপরে রয়েছে আমরা যে উপাসনা বা প্রার্থনা করব ঈশ্বরের কাছে, এটা করতে গেলে আমাদের কিছু কি মন্ত্র, শ্লোক বা প্রার্থনামূলক কবিতা জানতে হবে। যেমন এখানে বলা হয়েছে বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, শ্রীমৎ ভগবদ গীতা, অনেক ধর্মগ্রন্থে এই শ্লোকগুলো রয়েছে। এখান থেকে আমরা দেখি, দুটো শ্লোক দেখি। এখান থেকে আমরা বেদের শ্লোক দেখি। বেদের শ্লোক এখানে রয়েছে, কি রয়েছে? সবিতাৎ পার্চাৎ, সবিতাৎ পুরস্ততাৎ, সবিতাৎ উত্তরাতাৎ, সবিতা ধরান্তাৎ, সবিতা ন শুভতু সর্বতাতি, সবিতা ন শুভতু সর্বতাতি, সবিতা ন রাসাত্তম দীর্ঘায়ু। অর্থাৎ যে কি পূর্ব দিকে, কি পশ্চিম দিকে, কি উত্তর দিকে বা কি দক্ষিণ দিকে, সূর্যদেব আমাদের পরিপূর্ণতা দিন, সূর্যদেব আমাদের পরমায়ু দীর্ঘায়ু করুন। উপনিষদের মন্ত্র এখানে রয়েছে, শ্রীমৎ ভগবদ গীতার মন্ত্র রয়েছে। এই মন্ত্রগুলো তোমরা অবশ্যই পড়বে। এখানে দেখো শ্রীমৎ ভগবদ গীতায় যে মন্ত্রটি রয়েছে, অনেক বাহুদর বক্র নেত্র পোষ্যমিদম সর্বোত্ত অনন্তরূপ নাস্তানম মধ্যনম ক্লোস্তবাদে পোষ্যামী বিশ্বেশ্বর বিশ্বরূপ। এখানে বলা হয়েছে অসংখ্য তোমার হাত, অসংখ্য তোমার উদর, অসংখ্য মুখ, চোখ, তোমার অনন্তরূপ আমি সর্বত্র দেখছি, কিন্তু হে বিশ্বেশ্বর বিশ্বরূপ তোমার আদি অন্ত কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। তো এই হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতার শ্লোক। এখানে চণ্ডী থেকে শ্লোক রয়েছে, আবার প্রার্থনামূলক কবিতা রয়েছে। তো যাই হোক, তোমরা এগুলো বাসায় একটু পড়বে, কেননা আমাদের ক্লাস খুব দীর্ঘায়িত করা সম্ভব নয়। এই জন্য দেখো এখানে এই মন্ত্রগুলো অবশ্যই তোমরা বাসায় পড়বে এবং এই মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবে। আমি কিছু বাসার কাজ দেখেছি, দেখো যে বাড়ির কাজ হচ্ছে ক খ গ ঘ উমর এক, কেননা ক খ গ ঘ এই চারগুলো, এগুলো সব সংক্ষিপ্ত প্রশ্ন। যেমন ক নম্বরে শূন্যস্থান রয়েছে, ক নম্বরে ডান বাম, বয়ে সঠিক উত্তর, আর ভয়ে গিয়ে ছোটো প্রশ্ন। এগুলো খুব সংক্ষিপ্ত আকারে তোমরা পড়বে এবং খাতায় লিখবে। আর এক নম্বর প্রশ্ন আমি রেখেছি যে উপাসনা অর্থ কী, সাকার ও নিরাকার উপাসনার বর্ণনা দাও, এই দুটোর বর্ণনা দেবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, নমস্কার।